KTV Originals. Welcome to DR Lottery Presents Color Bar. আমি অর্পিতা শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। হিন্দু বা মুসলিম রীতি মেনে নয়, আইনি মতেই দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কোনো ইলাহি আয়োজন নয়, নেই তারকা খচিত কোনো হাই প্রোফাইল বিগ বাজেট অনুষ্ঠান, একদমই ছিমছাম ভাবেই ভালোবাসার মানুষের সঙ্গে আইনি বিয়ে সারলেন শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা। পশ্চিম বান্দ্রায় অভিনেত্রীর নিজস্ব অ্যাপার্টমেন্ট অরিয়েতেই এক হলো সোনাক্ষী জাহিরের চার হাত। প্রথম দেখার জন্মদিনটিকেই বিয়ের তারিখ করে নিলেন তারকা জুটি। সাক্ষী বলতে শুধু দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠরা, একেবারে হাতে গোনা কয়েকজনকে নিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী। আইনি বিয়ের জন্য প্যাস্টেল শেডের শাড়ি বেছে নিয়েছিলেন কনে, অন্যদিকে পাত্র জাহিরের পরনে ছিল সাদা শেরওয়ানি। রেজিস্ট্রি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, 2017 সালের জুন মাসের ঠিক 23 তারিখেই আমরা একে অপরকে চোখে এবং মনে আগলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে সেই ভালোবাসাই আজ আমাদের এখানে নিয়ে এলো। ঈশ্বর আর দুই পরিবারের আশীর্বাদ সাক্ষী রইল এই বিশেষ মুহূর্তের। আমরা এখন নবদম্পতি, এখন থেকে অনন্তকাল পর্যন্ত আমি তোমারই। অ্যাটলি পরিচালিত জওয়ান ছবিতে দক্ষিণী সিনে দুনিয়ার লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে জুটি বাঁধার পর এবার সামান্তা রুত প্রভুর সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। চলছে ছবির শুটিংয়ের প্রস্তুতি। 2023-এ বক্স অফিসে বাজিমাত করেছিল অ্যাটলি পরিচালিত শাহরুখ অভিনীত জওয়ান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বলিউডের সব রেকর্ড ভেঙে জওয়ানই একেবারে এক নম্বর। বিটাউন সূত্রে খবর, জওয়ানে দক্ষিণী সিনে দুনিয়ার লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে জুটি বাঁধার পর এবার সামান্থা রুথ প্রভুর সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। ছবি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। ডাঙ্কের পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার ও শাহরুখ। ইতিমধ্যেই কিং খানের আসন্ন এই ছবি সম্পর্কে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। চলতি বছরের শেষেই ছবির শুটিং এর কাজ শুরু করবেন কিং খান। 2023 জুড়ে প্রথমে পাঠান, তারপর জওয়ান এবং বছর শেষে ডাঙ্কি দিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন বলিউড বাদশাহ। 2023-এ পরপর তিনটি ছবির পর 2024-এ কিং খানের নতুন কোনো ছবি মুক্তি পাবে না বলেই জানা যাচ্ছে। পরবর্তী ছবি মুক্তি পাবে 2025 সালে। তবে KGF তারকা ইয়াশের পরবর্তী টক্সিক ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং ছবির কাজ শুরু করেছেন শাহরুখ, এমনটাই সূত্রের খবর। বাংলা ছবির সুপারস্টার দেব এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল প্রযোজক। চ্যাম থেকে খাদান একাধিক ছবির প্রযোজনা করেছেন দেব। সদ্য তিনি প্রযোজক হিসেবে 7 বছর পূরণ করলেন, সেই উপলক্ষে অগণিত দর্শককে ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন সুপারস্টার। সিনে পর্দায় কখনো তিনি খোকা বাবু, রোমিও, পাগলু, কখনো আবার শঙ্কর, কিংবা ধর্মপুরের দাপুটে পুলিশ অফিসার দীপক প্রধান, তিনি দেব, তিনি সুপারস্টার। তাকে ঘিরে 8 থেকে 80 সববার অন্য ইমোশন। অভিনয়ের দুনিয়ার পাশাপাশি প্রযোজক হিসাবেও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল মানুষ তিনি। সদ্য তিনি প্রযোজক হিসেবে 7 বছর পূর্ণ করলেন। 2017 থেকে 2024 চ্যাম থেকে খাদান 13টি ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন দেব। প্রযোজক হিসেবে 7 বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভিডিও শেয়ার করে দেব তার অনুরাগীদের ভালোবাসা জানিয়েছেন, গুরুজনদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেছেন, ধন্যবাদ জানিয়েছেন তার টিম, সহ অভিনেতা, পরিচালক এবং সহ প্রযোজকদের। দেব বলেছেন, তারা পাশে না থাকলে 7 বছর ধরে তিনি প্রযোজনায় থাকতেই পারতেন না। সুইমিং পুলে মনোকিনিতে মনামি। সোশ্যাল মিডিয়ায় আলাদা জনপ্রিয়তা রয়েছে মনামির। সেখানে ফটোশুটের ছবি, রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। উষ্ণ দুপুরে পুলের জলে মনোকিনিতে দাপিয়ে বেড়ালেন অভিনেত্রী। নির্মিত ফিগারে পুরুষদের ঘুম ওড়ালেন অভিনেত্রী। 49টা বসন্ত পার করেছেন মনামি, কিন্তু তার স্টাইল স্টেটমেন্ট অন্যদের থেকে একেবারে আলাদা। ছোট ও বড় দুই পর্দাতেই দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন মনামি। অভিনয় এবং নাচ
টলিপাড়ার সুন্দরী অভিনেত্রী মনামি ঘোষের দক্ষতা রয়েছে দুদিকেই। সোশ্যাল মিডিয়াতে বরাবরই অ্যাক্টিভ মনামি, ফটোশুটের ছবি রিল ভিডিও শেয়ার করে থাকেন তিনি। এবার পুলে সবুজ মনোকিনি পরা ছবি শেয়ার করে পুরুষদের ঘাম ছড়ালেন মনামি। নির্মিত ফিগারে যে কোনো পোশাকেই তাকে মানিয়ে যায়, ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই মোহময়ী। যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে অভিনেত্রী সবুজ রঙের মনোকিনি পরে পুলের জলে শরীর ভাসিয়েছেন, চুল উঁচু করে বাঁধা, চোখে সানগ্লাস। পুলে মনামি বোল্ড পোজ দিয়েছেন। অভিনেত্রীর এই পোজ পুরুষদের হার্টবিট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রীতিমতো আগুন ছড়ানো সেই ছবি। আজকের কালার বার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। তাছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।